কোথায় আছো ইলেকট্রো লেডি? সাহস থাকলে সামনে এসো। নাও এসে গেছি। খুব বাহাদুর বাচ্চা তো, তুমি আমার সঙ্গে লড়বে। ইলেকট্রো লেডি, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। যেভাবে রুদ্রার জাদু নাকানি চোবানি খেলো, ব্যাস তেমনি আর কিছুক্ষণের মধ্যেই জয় সিং চৌহানের অহংকারও একেবারে ভেঙে চুর চুর হয়ে যাবে। জয় সিং চৌহান, আমি তোমায় আমার পায়ে পড়ে ক্ষমা চাইছ, এটা দেখতে চাই। খুব ভালো ইলেকট্রো লেডি, চালিয়ে যাও। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। আমি তোমার কাছ থেকে পালাচ্ছিলাম না, আমি শুধু তোমায় স্কুল থেকে বাইরে বের করে আনছিলাম যাতে তুমি আর কোনো ক্ষতি করতে না পারো। রুদ্রা, ক্লাউড সোলজার্স, নিচে এসো। আপনি যাবেন না ম্যাম, রুদ্রা সামলে নেবে। রুদ্রা, আমার কাছে পৌঁছানোর আগে তোমায় এদের হারাতে হবে। শহরের লোকজন সবাই এত দৌড়ঝাঁপ করছে কেন? রুদ্রা, তুমি কিছু জানো? না দাদা মশাই। হঠাৎ এত বাজ পড়তে শুরু করলো কি করে? আকাশ তো পরিষ্কার, তাও বিদ্যুৎ চমকাচ্ছে, এ তো কোনো জাদুর প্রভাব বলেই মনে হচ্ছে। রুদ্রা, তুমি ঘরেই থাকো, আমি দেখে আসছি।
আমার সানসিটির উপর বাজ ফেলছো কেন? আমি জানি এ নেচারের কাজ নয়, নিশ্চয়ই কোনো ব্যাড ক্রিচারের কাজ। সামনে এসো। কে তুমি? জয় সিং, আমি হলাম ইলেকট্রো লেডি। না তীর না তলোয়ারে, পুড়িয়ে খাপ করে দি বিদ্যুৎ চমকে। ইলেকট্রো লেডি, তুমি আমার সানসিটি থেকে এখনই চলে যাও। আমি মেয়েদের গায়ে হাত তুলি না, নইলে তোমার আক্রমণের জবাব তুমি এই মুহূর্তেই পেতে। জেট সিং, আমি খুব ভালোভাবেই জানি তুমি মেয়েদের গায়ে হাত তোলো না। তোমার এই ভালো মানুষের সুযোগ নিতেই তো আমি এসেছি। আদর্শ বান মানুষের এই দশাই হয়। আমি জয় সিং এর এই কমজোরিটাই ধরে ফেলেছি।